ইন্ডিয়া জোটের পক্ষে আজকে এই কুমারঘাটের এই মহতী সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, মঞ্চে উপস্থিত আছেন জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব, প্রাক্তন প্রদেশ সভাপতি শ্রীযুক্ত বিরজিৎ সিনহা মহোদয় এবং জাতীয় কংগ্রেসের বর্তমান সিডব্লিউসির স্থায়ী সদস্য শ্রীযুক্ত সুদীপ রায় বর্মন মহোদয়, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী মহোদয় এবং ইন্ডিয়া জোটের আরও অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, বয়োজ্যেষ্ঠ অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, মায়েরা বোনেরা, এই কুমারঘাট শহরের সুদী ব্যবসায়ী পথচারী এবং যে সমস্ত সুদী নাগরিকবৃন্দ দূর থেকেও আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদের সকলকে আমাদের মঞ্চের তরফ থেকে, আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। বন্ধুরা, আজকে এখানে আমরা ইন্ডিয়া মঞ্চের প্রায় সমস্ত দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছি। সবাই একটু একটু করে বলবেন, সবার বলা দরকার এবং আপনাদেরকেও বলবো সবার কথা শুনবেন। এই পরিস্থিতিতে দেশ এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে এবং দেশের নাগরিকদের, ভোটারদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আমরা প্রায় প্রত্যেকেই আমাদের স্ব জীবনের অভিজ্ঞতায় প্রত্যেকটা দিন আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে এবং দৈনন্দিন ব্যক্তিগত জীবনের উপলব্ধি দিয়ে আজকে এগুলো আমরা বুঝতে পারছি। সেই জায়গায় আমি দীর্ঘ আলোচনা করে শুধু কয়েকটা বিষয়ে আজকের এই বর্তমান লোকসভা নির্বাচন নিয়ে সারা দেশে যে আলোচনা এবং যে ধরনের বক্তব্য এখানে উঠেছে, আমি সেগুলো এখানে আলোচনা করতে চাই। প্রথমত, সারা দেশ থেকে একটা আওয়াজ উঠেছে, এটা শুধুমাত্র আরেকটা নির্বাচন নয়, এই নির্বাচন শুধু আরেকটা লোকসভা গঠন করা, পাঁচ বছরের জন্য আরেকটা সরকার করা এবং তাদের দেয় প্রতিশ্রুতি পালন করার একটা নির্বাচন না, তার চেয়েও বেশি। যে ব্যবস্থা জারি থাকলে, যে ব্যবস্থা বহাল থাকলে বারবার নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল নির্বাচিত হয়ে লোকসভাতে, বিধানসভাতে, মিউনিসিপ্যালিটিতে সরকারে আসার সুযোগ পাবে, তার কাজ করার অবসর পাবে, এটাকেই খতম করে দেওয়ার জন্য, চিরতরে তুলে দেওয়ার জন্য আমাদের সেই ব্যবস্থাকে, অর্থাৎ সংবিধানকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য আমাদের দেশের বর্তমান শাসক দল তারা গত দশটা বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে
সেই ষড়যন্ত্রবাসী প্রয়াস চালাচ্ছে, এটাকে এই নির্বাচনের মধ্যে ব্যাহত করতে হবে। কি কারণে কথাগুলো উঠছে তার উদাহরণ উপস্থিত করার জন্য আপনাদেরকে আমি ওই দিল্লি বা দেশের অন্য প্রান্তের ঘটনা বলি, আমি সেদিকে ঠেলে দেব না। আমি ত্রিপুরাজ্যের অভিজ্ঞতার কথাই বলছি। এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর গত 6 বছর আমরা যে ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে, আমি তা থেকে বলতে চাইছি বন্ধুরা। গত পরশুদিন পূর্ব ত্রিপুরার তথা এই লোকসভার নির্বাচনের প্রথম পর্বের ভোট গেছে। আমাদের রাজ্যের প্রত্যেকটা পত্রিকার পাতা খুলুন, বিজ্ঞান প্রযুক্তির উন্নতির দৌলতে আজকে স্মার্টফোনের মাধ্যমে প্রত্যেকের হাতে প্রতিনিয়ত দেশে রাজ্যে রাজনৈতিক ক্ষেত্রেতে অর্থনৈতিক ক্ষেত্রেতে কি ঘটনাগুলি ঘটছে আমাদের হাতে চলে আসছে। কি প্রত্যক্ষ করেছি আমরা গত পরশুদিন? দিন দুপুরে শুধু ভোটের দিন না, তার 2 দিন আগে থেকে যে দল বলে তারা 400 পার করবে, যে দল দাবি করে এই নির্বাচনের বিধি এটা চালু না হলে পরে আমরা আজকে এখানে দাঁড়িয়েও অসংখ্য ফ্ল্যাগ পোস্টার আমরা দেখতাম, ত্রিপুরাজ্য সুশাসনে একেবারে বেসে যাচ্ছে, মানুষের উন্নয়নের জোয়ারে রাজ্যের সমস্ত অংশের মানুষ এদের সুখের বহরে বন্যা হয়ে যাচ্ছে। তাহলে সেই রাজ্যের শাসক দল তাকে একটা নির্বাচনে কেন এত ভয় পেতে হবে, কেন লোককে শাসাতে হবে, কেন মানুষকে আটকাতে হবে, কেন যোগদান সভার নামে সবকটি বাড়িতে গিয়ে মানুষকে তাদের সভা সমিতিতে জবরদস্তি করে আনতে হবে? এটা গণতন্ত্র, সংবিধান এখানে কাজ করছে। গত 6 বছরে এখানে তাদের সরকার, তারা বলে আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, অর্থাৎ দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের অধিকারকে আমরা সম্মান করে পূজা করে। যদি তাই হয়ে থাকে বন্ধু, গত 6 বছর আমাদের অভিজ্ঞতা কি? আপনি বিজেপিকে ভোট দেননি, আপনি পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে আপনি যে অধিকারগুলো ভোগ করতেন বা এই সরকার আসার আগে যে সমস্ত অধিকারগুলি আপনি পেয়েছেন, এগুলো থেকে আপনার নাম কাটা যাবে, আপনি বঞ্চিত হবেন। আপনি বিরোধী দল করেন বা কোনো দল করেন না, আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে কি রাষ্ট্রের বিরুদ্ধে, কি সরকারের বিরুদ্ধে বা কোন গোষ্ঠীর বিরুদ্ধে, আপনি যদি তার কাজ পছন্দ না করেন আপনি বুক ফুলিয়ে তার প্রতিবাদ করতে পারবেন। দল হলেও ব্যক্তি হলেও একজন নাগরিকের সে অধিকার, সে অধিকার কি ত্রিপুরাজ্যের মধ্যে ছিল? দিন দুপুরে থানার নাগালের মধ্যে নাকের ডগায় প্রশাসনের সামনে এ রাজ্যের বিরোধী দল কি কংগ্রেস কি কমিউনিস্ট
তাদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাদের কোনো কর্মসূচি স্বাভাবিকভাবে করতে দেওয়া হয় না, বিরোধী দলের কোনো কর্মসূচিতে কোনো অটো কোনো গাড়ি তা ব্যবহার করে পয়সার বিনিময়েও ভাড়া দেওয়ার সুযোগ নেই। এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে বলে, একটা আচরণবিধি চলছে বলে এই কটা দিন সেই পরিবেশের সুবাদে বিরোধী দলগুলো বিভিন্ন জায়গাতে আমরা ছোট খাটো বড় কিছু কিছু মিটিং করতে পারছি, প্রচার চালাতে পারছি, মানুষ অংশগ্রহণ করলেও এই মুহূর্তে তাদের উপরে সেরকম ভাবে সরাসরি কোনো আক্রমণ হচ্ছে না। কিন্তু নির্বাচন শেষ হলেই আবার সেই আক্রমণগুলো নেমে আসছে। এটা গণতন্ত্র, সংবিধান এখানে চলছে। ঠিক আজকে রাষ্ট্রীয় ক্ষেত্রেও সারা দেশের মানুষ লক্ষ্য করছেন এই যে দুজন মুখ্যমন্ত্রীকে শুধু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ষড়যন্ত্র করে অভিযোগ উত্থাপন করা হয়েছে। দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনবারের টানা মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, আদালতে জিজ্ঞেস করা হচ্ছে তাদের বিরুদ্ধে সরকার অভিযোগ কি, বুঝে না তাদের বিরুদ্ধে কিছু লোক নালিশ করেছে, এই কারণে আইন আইনের পথে চলবে। যদি তাই হয় নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ড, যে বন্ডে হাজার হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টি তারা তাদের পকেটে ঢুকেছে, যে টাকায় সারা দেশ ছেয়ে আনাচে কানাচে তাদের ফ্ল্যাগ পোস্টার রাস্তাঘাটে গড়াগড়ি ড্রেনে গড়াগড়ি খাচ্ছে, তাদের নেতারা পঙ্গপালের মতো করে হেলিকপ্টারে করে সারা দেশ বেড়াচ্ছে, কোত্থেকে টাকাগুলো আসে, কারা টাকা দেয়? এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমেই তো। আর সেই টাকা আদায় করার জন্য বিজেপি দল তার সরকারকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে কি ধরনের জঘন্য অন্যায় কাজগুলি করেছে আজকে এগুলো সারা দেশের মানুষ জানেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 7 বছর এটা নিয়ে বহু তর্ক বিতর্ক করার পর চূড়ান্ত রায় দিয়েছে, ই আইন বেআইনি, ই আইনের মাধ্যমে টাকা তোলা এই টাকা কালো টাকা। তাহলে যারা এইভাবে কালো টাকা তুলেছেন, সারা দেশের প্রতিবাদকে অবহেলা করে যারা এই আইন পাস করেছেন, তাদের বাড়িতে কেন সিবিআই যাবে না, তাদের নেতারা কেন গ্রেপ্তার হবে না, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হবে না? এইভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের বহুদলীয় গণতন্ত্রের যে গরিমা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে আবেদন, প্রকৃত গণতন্ত্রের যে স্বাদ, যে ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশ যখন স্বাধীন হয়, পৃথিবীর বহু দেশের নাগরিক তারা বলেছিল এই দেশ কি করে টিকবে, এত ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি, এত বৈচিত্র্য, কিন্তু সেই বৈচিত্র্য আমাদের এই গণতন্ত্র, এই সংবিধান আমাদেরকে আরো শক্তিশালী করেছে। আর নরেন্দ্র মোদী বিজেপি আজকে সেই বৈচিত্র্যকে খতম করে সেই সংবিধানকে সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করে দেশে সম্পূর্ণ অরাজকতা এবং একনায়কতান্ত্রিক ব্যবস্থা আনার চেষ্টা করছে। তার মানে কি হবে? অনিবার্যভাবেই সে ব্যবস্থায় হাতে গোনা কিছু লোক, মুষ্টিমেয় কিছু লোক, তারা ছাড়া এই দেশের সম্পদ
তার ভাগ আর কেউ পাবে না। এইভাবে সেই পথে আজকে দেশের কৃষি, দেশের শিল্প সামগ্রিকভাবে দেশের অর্থনীতি সেগে লাটে উঠেছে। আজকে 10 বছর শেষে ভারতীয় জনতা পার্টি বা এই সেদিনও গত 15 তারিখ আপনাদের এই পাবিয়াছড়াতে কুমারঘাটে বর্তমান শাসক দলের 2 নম্বর নেতা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী খুব কাছের লোক তিনি এখানে এসে গেছেন। 2 দিন বাদে নরেন্দ্র মোদী সাহেব এসে গেছেন। কি বলেছেন দেশের মানুষের সামনে? কোন যুৎসই যুক্তিপূর্ণ গত 10 বছর বিগত 7.5 দশকে বিগত সরকারগুলো নেতৃত্বে এই দেশের যা কিছু অর্জন হয়েছে তার বিকল্প এমন কিছু করে দেখাতে পেরেছেন তা বলতে পেরেছেন কোথাও? আমি আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপ খুলে দেখছিলাম, একজন প্রাক্তন একজন আমলা আমাদের রাজ্যের, তিনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ আমার অ্যাকাউন্টে তিনি ফরওয়ার্ড করেছেন। সে হোয়াটসঅ্যাপে আমাদের দেশের একজন প্রবীণ খুবই বিখ্যাত ব্যক্তিত্বের একটা বক্তব্য, জুলিও রেভিরিউ, ভারতবর্ষের ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের IPS অফিসারদের মধ্যে যে কজন আন্তর্জাতিক ক্ষেত্রেতে সুনাম করেছেন তার মধ্যে অন্যতম। তিনি একসময়তে মহারাষ্ট্রের DG ছিলেন, তারপর পাঞ্জাবের DG ছিলেন। তার নেতৃত্বে পাঞ্জাবে খালিস্তানের বিরুদ্ধে সেই লড়াই করে খালিস্তানকে নির্মূল করেছেন। তিনি তার বক্তব্যে লিখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন 70 সাল কেয়া হওয়া, তার মানে হল আজকে দেশের বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি শিল্প কৃষি সব যেন শুধু 2014 সালের পরে হয়েছে। বিগত 70 বছর কিছুই হয়নি। রিভিরিও সাহেব লিখেছেন, আমি কংগ্রেস নই, আমি কোন দলের সমর্থক নই, কিন্তু আমি আমার এই শেষ বয়সে আমি চুপ থাকতে পারছি না। 1947 সালে দেশ স্বাধীন হয়ে এই দেশ যারা দায়িত্ব নিয়েছেন ব্রিটিশদের হাত থেকে তারা কি পেয়েছিলেন? তখন 20টা গ্রামেও বিদ্যুৎ যায়নি, ভারতবর্ষ একটা সুইচ তৈরি করতে পারত না, ভারতবর্ষের শিল্প বলে কিছু ছিল না, শেষ বলতে কিছু ছিল না। সেই ভারতবর্ষে এইমস হয়েছে, IIM হয়েছে, IIT হয়েছে, মহাকাশ গবেষণা হয়েছে, যার জেরে আমাদের বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, আমাদের দেশের ডাক্তাররা সারা পৃথিবীতে ছড়িয়েছে, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা সারা পৃথিবীতে সুনামের সাথে কাজ করছে। আর তিনি বলছেন কেয়া হওয়া, 70 সাল মে কেয়া হওয়া, কিন্তু এই 10 বছরে কি করেছেন? নতুন করে একটা IIM হয়েছে, IIT হয়েছে, এইমস হয়েছে, যা কিছু 70 বছরের মধ্যে, হ্যাঁ আরো অনেক কিছু হতে পারত। এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের প্রত্যয়, এটা আমাদের লড়াই, কিন্তু একটা লোক এসে স্বাধীনতাকে অস্বীকার করছে। স্বাধীনতার সময় তো তাদের দল ছিলই না, আজকে এগুলোকে সব বিকৃতির ব্যবস্থা করছে। 18 লোকসভা নির্বাচনের সামনে বলছেন এখন গ্যারান্টি, এখন আর 2 কোটি চাকরি কথা বলে না, কৃষকদের ঋণ মুকুব করে দেবে বলে না, জিনিসপত্রের দাম কমিয়ে দেবে বলে না, কেননা প্রত্যেকটা তাদের বক্তব্যে মানুষ জবাব দিচ্ছে। 2014 সালে
ডিজেলের দাম কত ছিল, পেট্রোলের দাম কত ছিল, পেঁয়াজের দাম কত ছিল, কৃষকদের ঋণ মুকুব করতে গেলে পরে সাকল্যে সরকারের 3-4 লক্ষ কোটি টাকা প্রয়োজন। সে টাকা খরচ করে না, সে কৃষকদেরকে গুলি করে মারে, সে কৃষকদের বিরুদ্ধে কালো আইন প্রণয়ন করে আবার তুলে নিতে বাধ্য হন। 750 কৃষক সে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন দান করতে হয়েছে। গত 10 বছরে সারা দেশে 2 লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, কিছু বলেন না। কাজের সে কথাগুলি আজকে বলছেন না, বলছেন মোদিকা গ্যারান্টি, তোমার সব গ্যারান্টি তো ফেল, চাকরি গ্যারান্টি ফেল, কৃষকের কাছে দেওয়া গ্যারান্টি ফেল, জিনিসপত্রের দাম কমানোর গ্যারান্টি ফেল, 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফেল। কিন্তু আমরা গর্ববোধে বলব, প্রত্যেক সাথে বলব, 27-28টা দল বললে আমরা সব দলের নাম ত্রিপুরার লোক আমরা জানি না, কিন্তু আমরা ভালোভাবে জানি কংগ্রেস এবং কমিউনিস্ট এই রাজ্যের মধ্যে কয়েক দশক ধরে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু এই লড়াই প্রতিদ্বন্দ্বিতা কর্মসূচিগত, মতাদর্শগত, সংবিধানের কাঠামোকে ভেঙে দিয়ে দেশের স্বাধীনতাকে অস্বীকার করে আমাদের দেশের যে কাঠামো, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষকে এক ভারতীয় হিসাবে একাত্মভূত করতে সাহায্য করে, সে ভাবনাকে ধ্বংস করে আমাদের লড়াই হয়নি। আমাদের লড়াই হয়েছে কংগ্রেস দল তার নীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, বামফ্রন্ট তার বিকল্প কর্মসূচিতে কিভাবে একেবারে অন্তিম লোকের কাছে পৌঁছবেন, সেভাবেই দেশের প্রগতি হয়েছে, রাজ্যের উন্নয়ন ঘটেছে। কিন্তু আজকে বিজেপি সরকার, আজকে নরেন্দ্র মোদী, তার লক্ষ্যই হল কাঠামোটাকে ভেঙে দাও। আর নরেন্দ্র মোদীর গ্যারান্টি যেখানে ফেল, কংগ্রেস এবং কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয় সেই গ্যারান্টি শুধু যা বলা হয় তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার চেয়েও বেশি তার আরো যে জনগণের মধ্যে তার প্রভাব তার প্রতিপত্তি বিরাজ করে। আমি শুধু কয়েকটা উদাহরণ দিতে চাই। 2004 সালে এরকমই নির্বাচন, তখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি লড়ছে। যদি বাজপেয়ীর সাথে যদি নরেন্দ্র মোদীর তুলনা করা যায় দুজনের মধ্যে, হ্যাঁ দুজনেই আরএসএস, দুজনে বিজেপি, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু দুজনের ব্যক্তিত্বের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই বাজপেয়ী বলেছিলেন ইন্ডিয়া শাইনিং, ইন্ডিয়া চমকাচ্ছে, 6 মাস এগিয়ে নিয়ে এসে নির্বাচন করল, তাড়াতাড়ি আরো বহু আসন নিয়ে ফিরবে। সেদিনও সাম্প্রদায়িকতা রুখার প্রশ্নে কংগ্রেস কমিউনিস্ট ঐক্যবদ্ধভাবে আজকের মতো জোট হয়নি তখন, তারপরেও অন্তত যে সাম্প্রদায়িকতা হটাতে হবে সে আওয়াজ উঠেছিল। ইউপিএ সরকার তৈরি হয়েছে ডক্টর মনমোহন সিং নেতৃত্বে, সেই সরকার 100 দিনের কাজের গ্যারান্টি আইন তৈরি করেছে, যুগান্তকারী আইন। সেই সরকার ফুড সিকিউরিটি অ্যাক্ট করেছে, খাদ্য নিরাপত্তা আইন, যে আইনের কারণে আজকে 81 কোটি মানুষ 5 কেজি চাউল ফ্রি পাচ্ছে। নরেন্দ্র মোদী বলছে হাম দেরাহ 81 করোড় আবাদী কো,
কোন আইনে? এই আইন না থাকলে 1 কোটি লোক পেতেন না। সেই ইউপিএ সরকারেই বন অধিকার আইন করেছে। সেই বন অধিকার আইনের হাত ধরে ত্রিপুরার যে 16 লক্ষ ট্রাইবেল পরিবার, 12 লক্ষ কানি বনভূমিতে তার অধিকার পেয়েছে। এই 12 লক্ষ কানির মধ্যে প্রায় 8 লক্ষ কানি জমিতে রাবার চাষ। এই রাবার চাষ না হলে আজকে ত্রিপুরা অর্থনীতি জায়গায় আসতো না। তো কংগ্রেস কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয়, তার গ্যারান্টি, তার ফসল এবং তার বোনাস, তার লাভ দেশের জনগণের কাছে কিভাবে হাজির হতে পারে এটাই প্রমাণ। কাজে আজকেও আবার যখন আমরা জোটবদ্ধভাবে আমরা গিয়েছি, সেখানে এই গ্যারান্টি বিগত দিনগুলোর চাইতেও আরো বহুগুণ বেশি আমাদের দেশের উন্নয়নে তার নজির রাখবে। এবং তারা যে বলছে আপকি বার 400 পার, তাদের যে আত্মবিশ্বাসে কত চির ধরেছে ত্রিপুরাজ্যের মধ্যে, যারা বলে আমরা সুশাসন 1 নম্বর পার করে এখন সুশাসন 2 নম্বরের মধ্যে দিয়ে চলছি। মোদী সাহেব বলছেন ভারতবর্ষকে অমৃতকালের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই হলে পরে কেন তোমাকে রিগিং করতে হবে? রিগিং মাস্টার তাকে নাকি কালকে পাঠানো হয়েছে এখানে পশ্চিমে রিগিং বাবুকে কেন পাঠাতে হবে? আর তোমার যদি এত জনপ্রিয়তা তৈরি হয় যে ত্রিপুরা মথা রাজ্যকে ভাগ করতে চায়, যে বলে মে আবি বি মেরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কা মাং ছুরা নিয়ে হ্যায়, তার মানেটা কি? এই ত্রিপুরাজ্যকে ঐক্যবদ্ধ তিনি থাকতে দিতে চান না। ত্রিপুরাজ্যে বহু শতাব্দী ধরে এখানকার ট্রাইবেল নন ট্রাইবেলের ঐক্য, এটাকে তিনি ভাঙতে চান। আর বিজেপি যারা বলছে আমরা সুশাসন দেব, আমরা 400 পার করে আমরা আমাদের সংখ্যা বাড়াবো, সেখানে গিয়ে এই বিভাজনের শক্তির কাছে মাথা নত করতে হয়। কাজী বন্ধুরা, তাদের সে প্রচারে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। অঙ্কের দিক থেকে যদি আমি বলি, 2014 সালে বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল? 31%। শরিকরা পেয়েছিল 7%। এনডিএ জোট মিলে 38-62% মানুষ তখন আজকের মতো জোট হয়নি বলে তারা সরকার করতে পেরেছে। 2019-এ পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে আমাদের 40 জন বীর জওয়ানের অকাল মৃত্যু ঘটিয়ে সহানুভূতির দল নামিয়ে কত ভোট পেয়েছে? বিজেপি 38% আর শরিক দল 4%, 58% মানুষ বিজেপির বিরুদ্ধে। সেই 58-62% মানুষ তারাই আজকে আমরা এনডিএ। আমরা আজকে ঐক্যবদ্ধ। 543টা কেন্দ্রের মধ্যে মাত্র 70টা কেন্দ্রে ঐক্যবদ্ধ প্রার্থী হয়নি, বাকি 450টা কেন্দ্রে একক প্রার্থী হিসেবে লড়াই আমরা করছি। কাজেই সমস্ত পরিবেশের দিক থেকেও, পরিসংখ্যানের দিক থেকেও, সমস্ত দিক থেকেও মোদীর পরাজয়, বিজেপির বিদায় আর ইন্ডিয়া জোট জুন 4 তারিখের পরে নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার, নতুন কর্মসূচি, সংবিধানের জয়, এটা নিশ্চিত। এটা সুনিশ্চিত করার জন্য আগামী কটা দিন, কারণ এই ষড়যন্ত্রীরা পূর্ব ত্রিপুরা লোকসভা এই সভা কেন্দ্রের দিকে ঘুরছে, চোখ কান খোলা রেখে সর্বত্র ঘরে ঘরে বুথে বুথে সেই প্রতিরোধের শক্তি গড়ে তুলুন। এভাবেই এই ত্রিপুরাজ্য থেকেও
বিজেপির বিদায় দেওয়ার জন্য এই নির্বাচনের মধ্য দিয়ে সে অভিযান আমরা শুরু করব। এই শপথ গ্রহণ করুন, এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়া জোট, জিন্দাবাদ।